রিয়েকজিসি কীভাবে আমরা মাস্টার হতে পারি? আসলে কোনো কিছুতেই মাস্টার হওয়ার জন্য আসলে এক বা দুই দিন বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আসলে যথেষ্ট না, আমাদের আসলে ধীরে ধীরে আস্তে আস্তে আগাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি ফান্ডামেন্টাল থেকে শুরু করবেন, ফান্ডামেন্টাল থেকে শুরু করে আপনি শিখতে শিখতে প্রজেক্ট করতে করতে আগাবেন। ধরেন আপনি একটা টপিক শিখলেন, ওই টপিকের উপরে আপনি ছোট্ট কিছু একটা বানানোর ট্রাই করেন। এভাবেই কিন্তু আসলে স্কিলগুলো আমাদের মধ্যে এনগ্রেভ হয়, আমরা আস্তে আস্তে মাস্টারির দিকে যেতে থাকি। সো আপনারা ফান্ডামেন্টাল থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবেন এবং প্রজেক্ট করতে করতে আগাবেন। শুরুর দিকে ছোটো ছোটো প্রজেক্ট করবেন, যত স্কিল গ্রো করবে তত আস্তে আস্তে আরও নিজেকে চ্যালেঞ্জ করার জন্য আরেকটু বড় মাপের প্রজেক্ট করতে করতে আপনি আগাবেন। এভাবে আস্তে আস্তে আপনি রিঅ্যাক্টের মাস্টারি অর্জন করতে পারবেন।